এখন কিন্তু বাজে 5:16, আর আমি কিন্তু উঠে পড়েছি। তো হ্যালো জি, ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল ওয়ান্স। আমার সবাই সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আজকে হচ্ছে এত ভোরবেলায় ওঠার কারণ মহালয়া। আর প্রত্যেক বছর মহালয়াতে আমি প্রত্যেক সকালবেলায় উঠি, এত সকালবেলায় উঠি, কিছু করি না করি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে মহালয়া হয় সেটা কিন্তু আমরা সবাই শুনি। আমি না, ইনক্লুডিং পুরো বাঙালি যারা আছে পুরো পৃথিবীতে, কারণ সবাই শুনে। টিভিতেও হয়, টিভিতে আমি দেখি না, কারণ টিভিতে একটা নাটক হয় মহালয়া হয় থেকে বেশি, তো সেটা দেখি না, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রটা শুনি। আর আজকের দিনে আমি ভেবেছিলাম ব্লগ বানাবো, কারণ আমার একদিন হয়ে গেছিলো ব্লগ বানানো হচ্ছিলো না। তো আজকে আমি কী করি তো সেগুলো পুরোটা দেখাবো তোমাকে, কী করি না বেসিক্যালি, কটা জিনিসের জন্য আমি করা। আজকে একটা অ্যানাউন্সমেন্ট করবো, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, একটা ভালো জিনিসের একটা অ্যানাউন্সমেন্ট হবে, তো সেটা আমি বলবো। আর হচ্ছে কারণ আজকের দিনটাই একদিন বড়টা উচিত জিনিসটা, সেটা অ্যানাউন্স করবো। আপাতত এখন মহালয়াটাকে এনজয় করতে হবে, এখন বেশি কথা বলবো না, কারণ 5:16 বাজে। আমার উঠার কথা ছিল 4:00, আমি 4:00 উঠতে পারিনি, 5:16 থেকে 17 হয়ে গেছে। দেখতে হবে এখন মহালয়াটা, শুনতে হবে, তখন চালাবো ইউটিউবে, চালিয়ে শুনি, তারপর আবার কথা হচ্ছে। সব পাড়াতে পাড়াতে কিন্তু মহালয়া হচ্ছে, আর এখন জানলাটা জাস্ট খুললাম, ওয়েদার কিন্তু মেঘলা হয়ে রয়েছে, কিন্তু মেঘলা হাওয়া দিচ্ছে ঠান্ডা। আমি ভেবেছিলাম, বকা ফোন করেছিলাম আগে যাওয়ার জন্য, একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের, বললাম কিন্তু আমার মনে হচ্ছে না যাওয়া হবে, ঘরে বসেই ইয়ে করতে হবে। আমাদের পাড়ার যে এই মোড়ের মাথায় ওইখানটায় কিন্তু চালিয়েছে, ওই জন্য এখন পুরো শোনা যাচ্ছে, মাইক দেওয়া থাকে, সব পাড়ায় পাড়ায় দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি, তোমার ফোনে লাগছে না, এখান থেকেই চলছে, কোথায় ফোনে চালিয়ে যান, তাদের হচ্ছে তখন দেখবে এখানে হচ্ছে। আর ভালো, আমি যে বলছিলাম না মেঘ করে গেছে, সত্যি কিন্তু মেঘ করে এসছে, মানে ভালো রকমই কালো করে এসছে। এবারও মনে হয় পুজোতে কিন্তু পুরো ভাসিয়ে ছাড়বে, আর মনে হচ্ছে ঠাকুর ঠাকুর পুজোতে বৃষ্টি হস না ভাই, সারা বছরই তো বৃষ্টি হস, পুজোর সময় বৃষ্টি হলে গল্প হয়ে যাবে। বললাম না আজকে কিন্তু ওয়েদার পুরো মেক করে যে বাইরে বেরোলাম, এখন মেক করে যে হালকা হালকা মনে হয় বৃষ্টি পড়ছে, তো এখন জানি না কী হবে না হবে, পুজোতে বৃষ্টি হলে গল্প হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ওয়েদারটা কিন্তু মারাত্মক লাগছে, ঘ্যামা লাগছে, অনেকের বাড়িতে মনে হয় হচ্ছে এখন মহালয়া, সকালবেলা আমি ব্লগ বানাচ্ছি, তো ভালো লাগে, অসুবিধা নেই, কিন্তু এই যে সব জায়গাতেই মহালয়া এখন হচ্ছে, এক্সট্রা লাগবে আমার, ছাদে যাবো, ছাদে গিয়ে তাহলে পুরো শোনা যাবে, পুরোটা দেখাচ্ছে, ছাদে গেলে আরও ভালোভাবে শোনা যাবে, তোমার ছাদের দিকে যাবো। তো আমি একটা জিনিস ভাবছি, এখান থেকে না মেঘগুলো যাচ্ছে, এখানে কিন্তু একটা ভালো একটা টাইম ল্যাপস হবে, তো টাইম ল্যাপসও নেবো আমি, কিন্তু কোন বাজে। আর সত্যি কথা বলতে মহল্লা শুনলে না আর কিছু এক্সট্রা করে সেরকম কিছু লাগে না, আর ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা, হালকা জল জল মনে হয়েছে, মনে বৃষ্টি হতে পারে, কারণ কালকে রাত্রে থেকে মেঘ করেছিল, আর বৃষ্টি হলে আমি যাই না, বৃষ্টি হলে তো খুবই ভালো, ওয়েদারটাও ঠান্ডা হবে, কারণ একদিন প্রচণ্ড গরম গেছে, একদিকে ভালো, কিন্তু পুজোর 4 দিন অন্তর বৃষ্টি না হোক তাহলেই হবে, আর না হলে আর কিছু ওটাই চাই একটা বাঙালি, আর কিছু না। তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, আমি নেমে যাচ্ছি নিচে, কারণ বৃষ্টিতে ভিজলে গল্প হয়ে যাবে, কারণ এই কদিন আমার ঠান্ডাই লেগেছিলো বৃষ্টির কারণে, কারণ কলেজে গেছিলাম, ভিজে গেছিলাম, আমার ভিতরে গিয়ে যাবো, আর কি ভিতরে গিয়ে কথা বলবো। তো আমি ঘরে চলে এসেছি এখন, আর আপাতত এখন আমি আর কিছু করবো না, এখন আমি ফোনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়াটা এখন শুনবো, কারণ বাঙালি যদি মহালয়া না শুনি তাহলে কিন্তু খুব বড়ো একটা পাপ হবে, তখন সেটা শুনবো, সে পাপ না করতে চাই না বাঙালি হয়ে, সেটা করবো। আর বাইরে কিন্তু সেরম লেভেলের মেঘ কালো করে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, পড়ছে বৃষ্টি, মানে পুজোতেও মনে হয় ভাসাবে, আর পুজোতে ভাসিয়ে দিলে গল্প হয়ে গেল। ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান
বিশ্ববাদ আবিষ্ণু কে। তো এখন কিন্তু বাজে হচ্ছে 8:14, আর আমরা কিন্তু পুরো মানে প্রিলিমিনারি মধ্যে যেটা ছিল প্রপার আমি কমপ্লিট করেছি, শুনেছি কমপ্লিট করার পর দেখি এদিকে হচ্ছে পুচন উঠে গেছে আর উঠে এখনো টিভিতে মহালয়া দেখছিস। এ মহালয়া তো ভোর 5টা দিয়ে হয়, তুই 6টা দিয়ে উঠে দেখছিস কেন? 8টা ঘুমা পড়ে পড়ে। আজকে কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি কুমোরটুলি যাবো, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় বন্ধুদের সাথে, সেটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আমার আর একটা প্ল্যান ছিল যে আমাদের কিছুক্ষণ বাদে আমি মানে ভোরবেলা যে বললাম না বাবা ফোন করেছিল, আমরা যেতাম কৈপুলোর দিকে যেতাম, ওখানে গিয়ে শ্যুট করতাম মেন কথা বিষয়ে, কারণ হচ্ছে মহালয়ার দিন আমি ওই জন্য শ্যুট করবো, মানে একটা ভিডিও টাইপসে হবে, রিল টাইপসে হবে, সেটা বানানোর ইচ্ছা ছিল, ধরো কটা শর্ট নিতাম ভিডিওর জন্য, তো সেইগুলো আমার করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর আজকে হলো না কারণ বৃষ্টির জন্য। কুমোরটুলির প্ল্যানটা ছিল, এটা আমি বলে দিলাম, ওটা হয়নি যখন সেটা আমি বলে দিলাম, তো এটা ছিল প্ল্যান, অনেক কিছু ভেবে রেখেছিলাম আজকে করবো বলে, সেটা তো আর হলো না, তা কী করা যাবে আর আজকে, তাই ছোটো করে সকালটা যেভাবে কাটলাম সেটা এক্সপিরিয়েন্স করলাম। আর আমি কিন্তু এখনো অবধি মানে ডাসও করিনি, কিছু অবধি করিনি, করে আসবো। এসে আমার যে বলছি না যে একটা জিনিস আছে যেটা আমি রিভিল করবো একটা জিনিস, তো সেটা আমি বলবো, আমার একটা প্ল্যান আছে আমি যেটা ভেবে রেখেছি পুজোর জন্য, দেখা যাক কতদূর কী যেন হয় না হয়, তা বলছি ব্রাশটা করেছি করেছি তারপর। তো হ্যাঁ আমি কিন্তু ব্রাশ করে চলে এসেছি, আর অ্যানাউন্সমেন্টটা একটু বাদে করবো কারণ আমার খিদা পেয়ে গেছে, আর শুনেছি শুনছি যে ওই বাড়িতে নাকি ডালপুরি করেছে, তো দিদা বলছিল নিয়ে যা ডালপুরি আগে, অ্যানাউন্সমেন্টটা পরে কারণ খিদা পেয়েছে, খেয়ে তারপরে অ্যানাউন্সমেন্টটা করে দেবো। যে মেন টপিকটা যেটার জন্য আমি এতক্ষণ বসেছিলাম বলার জন্য সেটা বলবো, কখন ওনাকে যাবো খাবো খিদা পেয়েছি মানুষ। ঠাকুর পুজো, কি ঠাকুর দেবে সকলে মহলে ভালো? হ্যাঁ খাওয়া 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 দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি আবার। এবার যে অ্যানাউন্সমেন্টের করার কথা ছিল যেটা আমি বলছিলাম, যেটা বলবো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি যে আমার যে ইউটিউবে যে শর্টসের যে সিরিজটা আছে, নট হরিজন্টাল ইটস ভার্টিক্যাল যে ব্লগের যে সিরিজটা আছে, ওইটা আমি বেসিক্যালি খুলেছিলাম যখন আমার মানে যেদিকে খুব ক্রাউডেড জায়গা হবে বা খুব ক্রাউডের মধ্যে ভিডিও করতে পারবো না আমি, সেসব জায়গাগুলোতে গিয়ে যাতে আমি ভিডিও করতে পারি পরে, কারণ ওইগুলোতে বেশি কিছু করার থাকে না, মিনি ব্লগ টাইপের ব্লগ হয় ওগুলো, বেসিক্যালি ওটা মিনি ব্লগের জন্যই খোলা, ওটা মিনি ব্লগই ওগুলো, ওগুলো যখন করি ওগুলোতে জাস্ট টকি আমাকে দিতে হয়, টকি শ্যুট করতে হয় জাস্ট, আর বাদ বাকি কিন্তু জাস্ট শর্ট যা হচ্ছে অন দ্য ফ্লোতে করলেই হয়ে যায়। যেটা আমি ভার্টিক্যালি করি সেটা আমাকে 1 মিনিটের মধ্যে, যেটা আমাকে ভার্টিক্যালি করতে হবে, হরিজন্টাল যেটা আমি বানাই 10 মিনিটের সেটা আমাকে 1 মিনিটের মধ্যে প্রেজেন্ট করতে হবে, সেটা কম টাইমের মধ্যে অনেক কিছু দেখানো যায়। ওর জন্য আমি ভাবছি সামনে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে আমি যে কদিন যে যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গার যে ভিডিওগুলো যেগুলো হবে, কী কী করলাম না করলাম, সেটা আমি ওই যে যেটা আছে মানে নট হরিজন্টাল ইটস ভার্টিক্যাল যে ব্লগ যেটা আছে ওইটা থ্রু আমি দেখাবো, কারণ আমার যে জিনিসটা এটা যে খুলেছিলাম যে চ্যান মানে এই সেগমেন্টটা যেটা আমি বানানো, এটা কিন্তু এই কারণটার জন্যই বানানো, যখন কোনো পুজো হলো এ হলো সে হলো, আমি আগে বলেছিলাম, আমি একটা ভিডিওতে বলেছিলাম, আমার খেয়াল নেই কোন ভিডিওতে, আমি বলেছিলাম যে আমি উৎসব অনুষ্ঠানে এতে আমি ভিডিও বানাবো না করবো না, কিন্তু দেখো সত্যি কথা বলতে আমি মনে করলাম এইগুলোকে জাস্ট একটা মেমোরি টাইপ যদি আমি রেখে দিই, সাকসেসের জন্য আমি দেখলাম না যে সাকসেস কোনোদিন হলো হলো না হলো না হলো, দ্যাটস ম্যাটার, কিন্তু জাস্ট একটা মেমোরি টাইপস মতন হয়ে থেকে যাবে, না এই করেছিলাম এই করেছিলাম, আমি যদি 10-15 বছর বাদে গিয়েও যদি আমি এটা দেখি না বুঝতে পারবো না আমি তখন এ করেছিলাম, এটা গেছিলাম এ করেছিলাম, তাহলে মেমোরি টাইপস মতন থেকে যাবে, তো ওর জন্যই এটা করে রাখা, তা আমি এটা করবো। আর এটা বলে দিলাম, ছোট্ট অ্যানাউন্সমেন্ট ছিল। আর হ্যাঁ এইটায় যে ভিডিওটা, এটা কিন্তু আমার লাস্ট বড় ভিডিও, পুজোর আগে, পুজোর পর আমি আবার বড় ভিডিও বানাবো, মানে একাদশী দশমীর পর একাদশী, ওটা হয়তো একাদশীর পরের দিন চলে আসবে, দ্বাদশী বলে না ওটা, দশমীর পরের দিন, হ্যাঁ তো দ্বাদশীর পরে আসবে ভিডিওটা, মানে দশমীর বাদেই তোমরা দেখতে পাবে ভিডিওটা, তো ওই ভিডিওটা কিন্তু তখন আমি আবার বড় ভিডিও আবার তখন থেকে স্টার্ট করবো। আর কালী পুজোতেও ইচ্ছা আছে বড় ভিডিও করার, কারণ মধ্যমগ্রাম বারাসাতে সব থেকে বড় পুজো হয় কালী পুজো, তো সেটা করবো। এই ছিল ব্লগ, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমি এইভাবেই আজকে আমার মহলে আর সকাল কাটালাম, সেটা শেয়ার করলাম, যদি ভালো লাগে আগেই বললাম লাইক করে দিও কমেন্ট করে দিও, আবার বলছি বারবার বলছি একটা কথা আমি পাগল হয়ে গেছি, তো দেখা হচ্ছে বড় ভিডিও, তখন গুড বাই, সিনসানিটা কোথাও অফ, বাই, অনেকদিন বাদে ব্লগে ফিরে আবার ভালো লাগছে, তো দেখা হচ্ছে, একটা এক্সাইটিং সিরিজ কিন্তু সামনাসামনি আসছে, মিস করো না।
চেষ্টা আছে কালকেও একটা ভিডিও আসার, বানাতে যাবো, তো দেখতে থাকো চেষ্টা আছে, জিজ্ঞেসও করতে পারো, কমেন্ট সেকশন খোলা আছে, যাবো, ঠিক আছে, গুড বাই।